চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে তৈরি হয়েছে নানা জটিলতা। আয়োজক পাকিস্তান ইতিমধ্যে প্রস্তুতি শুরু করলেও ভারতের আপত্তির কারণে এই আসরটি নিয়ে এক অজানা অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে এসেছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে পাকিস্তানও হাইব্রিড মডেল গ্রহণ করতে নারাজ। এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আইসিসি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, পিসিবি জানতে চেয়েছে যদি ভারতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় যে তারা পাকিস্তানে খেলতে যাবে না, তাহলে এর পিছনের যুক্তি কি। পাশাপাশি বিসিসিআইয়ের চিঠির প্রতিক্রিয়া হিসেবে আইসিসি কি লিখেছে সেটাও জানতে চেয়েছে পিসিবি। তারা জানিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর পেলে পিসিবি এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করতে পারে বা পাকিস্তান সরকারের মতামত নিতে পারে। যদিও এই জটিলতার বিষয়ে এখনও আইসিসি, বিসিসিআই এবং পিসিবির কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবু ভারত পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত খবর থেকে পরিস্থিতির একটি চিত্র পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে বিসিসিআই চিঠি দিয়ে আইসিসিকে জানিয়েছে যে তারা পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। বিসিসিআইয়ের এই চিঠি পাওয়ার পর পিসিবি তাদের কাছে বিষয়টির পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে। অন্যদিকে আইসিসি আবার বিসিসিআইয়ের কাছে প্রশ্ন করেছে পিসিবির তোলা বিষয়গুলো সম্পর্কে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল প্রস্তাব করেছে, যাতে পাকিস্তানের প্রধান ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর ভারতের ম্যাচগুলো হবে অন্য কোনো দেশে। তবে পাকিস্তান সরকারের অনুমোদন না থাকলে এই হাইব্রিড মডেল বাস্তবায়ন করা কঠিন হবে বলে জানিয়েছে পিসিবি। যদি এমন কোনো সমাধানে পিসিবি রাজি না হয়, তাহলে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হতে পারে। বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার নামও উঠে এসেছে। এই জটিল পরিস্থিতির সমাধানে তিন পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায় আগামী দিনে কি ধরনের সিদ্ধান্ত আসে আর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তার মেঘ কিভাবে দূরীভূত হয়।